شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم، إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রাম ইসলামের বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন কুশল মঙ্গলে আছেন। সকলকে আল্লাহ ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহর কাছে সর্বদা, এই কামনা করি। আসুন আজকের পর্ব শুরু করছি। গত পর্বে মাওলানা কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে হযরত আলী আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করছিলাম। কিছু কথা, অতি গুরুত্বপূর্ণ কথা রয়ে গিয়েছিল বলে আজকের পর্বে সামান্য ওনার কিছু সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। কেননা ওনার সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে সমস্ত সমুদ্রের পানিকে যদি কলমের কালি তৈরি করা হয়, আর সমস্ত গাছের পাতাকে যদি কাগজ তৈরি করা হয়, আর সমস্ত ডালকে যদি কলম তৈরি করে দেওয়া হয়, সেই যুগের হিসেবে নবী করিম সাল্লাম বললেন, তো আলী আলাইহিস সালামের ফজিলত এত বেশি যে লেখা সম্ভব নয়। আলী আলাইহিস সালামের গুণ, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দান করেছেন সমস্ত বিষয়ে, তা লিখে শেষ করা সম্ভব নয়। চিন্তা করুন, তাহলে আমি বর্ণনা কী করে সম্পূর্ণ করতে পারি, বা ওনার প্রশংসা বা ওনার বিষয়ে বলে কীভাবে আমি কথাকে শেষ করতে পারি। তবুও চেষ্টা করব যতটুকু সম্ভব ওনার বিষয়ে আলোচনা করার। ওনার শিক্ষা নিয়ে আমি আলোচনা করছিলাম যে শিক্ষায় হযরত আলী আলাইহিস সালামের যেহেতু বেশি উচ্চতম শিক্ষা পৃথিবীতে কেউ রাখত না, হযরত আলী আলাইহিস সালাম জমিনের চেয়েও আসমানের রাস্তা বেশি জানতেন। এর আগের কোনো পর্বে আমি তার বিস্তারিত আলোচনা করেছি। এবং ওনার লিখিত কিতাব নাহজুল বালাগা সম্পর্কে একটি ছোট্ট কথা বলি। পাকিস্তানে ইউএনের যে অফিস ছিল, সেই হেড অফিসে মরিয়াম নামের একজন আমেরিকান মহিলা, খ্রিশ্চান মহিলা কাজ করত। ওই অফিসে সৈয়দ আঞ্জুম নামে একজন মাওলা আলী চাহনেওয়ালা আহলে বাইতের অনুসারী ওই সংস্থায় ওই ইউএনের অফিসে কাজ করতেন। ফ্রি টাইমে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতেন কি বিশ্রামের সময়, ইন্টারভেলের সময়, উনি কী করতেন, নাহজুল বালাগা পড়তেন। নিজের জ্ঞান বৃদ্ধির জন্যে নাহজুল বালাগা পড়তেন। ওই অফিসের হেড ছিলেন সেই মহিলা মারিয়া, যার নাম ছিল মরিয়াম বলি আমরা, আর ইংলিশে মারিয়া বলা হয়, মারিয়া তার নাম ছিল। ওই মারিয়া একদিন নাহজুল বালাগা পড়তে দেখে জিজ্ঞাসা করলো আঞ্জুম ভাইকে যে আপনি ডেইলি প্রতিদিন একটি বই পড়েন, কয়েক বছর ধরে দেখছি আপনি একটি বই পড়ে যাচ্ছেন, এই বই কি পড়ে শেষ করতে পারছেন না, এর মধ্যে এমন কি আছে? তখন আঞ্জুম ভাই বললেন, এ বই আমাদের মাওলা হযরত আলী আলাইহিস সালামের লেখা বই, এর নাম হচ্ছে নাহজুল বালাগা। যেমন কোরআনকে মানুষ যতবার পড়বে মনে হবে যেন নতুনবার করে একবার পড়ছে, আর এত জ্ঞান কোরআনের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। কোরআন নিজেই বলছে, লা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। দুনিয়ায় কোনো শুষ্ক বা তরল পদার্থ এমন নেই যার বর্ণনা কোরআনে নেই। সব কিছুর বর্ণনা কোরআনে আছে, শুধু পুট আউট করার দরকার, সেটা জানার দরকার।
ওইরূপ মাওলায়ে কায়নাত নাহিজুল বালাগার ভিতরে অনেক জ্ঞানের কথা লিখে গেছেন। তো এই ব্যক্তি ইনি জানাবে অঞ্জুম ভাই, তখন সেই মারিয়াকে বললেন, অঞ্জুম ভাইকে যখন মারিয়া জিজ্ঞাসা করল যে এই পুস্তক কি আমি কি পড়তে পারি কিছুদিনের জন্য, আমাকে দিতে পারো একদিনের জন্য, দাও আমি একটু পড়তে চাই, দেখি কি এর ভেতরে এমন আছে যে তুমি কয়েক বছর ধরে পড়ছো, তখন অঞ্জুম ভাই বইটা দিয়ে দিলেন। তার পরের দিন এসে অফিসে এসে অঞ্জুম ভাই বললেন মারিয়াকে, আমার বই আমাকে ফেরত দাও। তো মারিয়া বলছে, আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত ওই বই পড়েছি, আর আমার ইন্টারেস্ট আরও বেড়েছে, কম হয়নি, এখন তোমাকে ওই বই ফেরত দিতে পারবো না, আমাকে আরও এক দুদিন সময় দাও। অঞ্জুম ভাই আরও এক দুদিন সময় দিলেন, আরও এক দুদিন পড়ার পরে বললেন, আমার ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে, আরও বাড়ছে, এমনকি সপ্তাহ সপ্তাহের পরে 15 দিন, মাস, দেড় মাস, দু মাস পড়ার পরে যখন পুরো কমপ্লিটলি ইংলিশেও নাহিজুল বালাগা পাওয়া যায়, বাংলায়ও নাহিজুল বালাগা আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে, অনেক ভাষায় আছে, আপনারা পড়তে পারেন। সেই মারিয়া দু মাস পরে বলছে অঞ্জুম ভাইকে, এই বই পড়ার পরে আমি একটি জিনিস বলতে চাই। অঞ্জুম ভাই বললেন, কি? তখন মারিয়া বলছে, এই বই যে লিখেছে, আমি এই বই পড়ে যে জ্ঞান লাভ করলাম বা যা অনুভব করলাম, সেটা হলো এই যে আমার নজরে, আমার দৃষ্টিতে স্বয়ং এই ব্যক্তি পৃথিবীকে সৃষ্টি করেছে, আর নইলে যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল এই ব্যক্তি দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিল, মানে ডাইরেক্টর হিসেবে পৃথিবীকে কীভাবে সৃষ্টি করতে হবে, কোন জিনিসকে কীভাবে সৃষ্টি করতে হবে, সেই ডাইরেকশন এই ব্যক্তি দিচ্ছিল। চিন্তা করুন হযরত আলী আলাইহিসসালামের সম্পর্কে কী বলছে, যে হয় এই ব্যক্তি নিজে স্বয়ং পৃথিবীকে সৃষ্টি করেছে, আর নইলে এই ব্যক্তির ডাইরেকশনে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। চিন্তা করুন হযরত আলী আলাইহিসসালাম কত জ্ঞান রাখতেন, কত জ্ঞানের আলোর কথা তার মধ্যে আছে। যাই হোক, আমি ইনশাআল্লাহ হযরত আলী আলাইহিসসালামের শিক্ষা নিয়ে আরও অনেক আলোচনা করব অনেক পর্বে, তবে একটা শুধু শিক্ষা শব্দ নিয়ে, ইলিম শব্দ নিয়ে একটা কথা বলতে চাই। একবার হযরত আলী আলাইহিসসালামের কাছে 10 জন সাহাবীরা আসে, এসে বলে, মাওলা আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা সবাই একই প্রশ্ন করব আপনার কাছে, তবে উত্তর আপনাকে আলাদা আলাদা দিতে হবে, প্রশ্ন একই, উত্তর সকলকে অন্য অন্য উত্তর দিতে হবে, আলাদা আলাদা অন্য উত্তর দিতে হবে। বললেন, প্রশ্ন করো। তখন একজন জিজ্ঞেস করছে, মাওলা মাল উত্তম না ইলিম উত্তম, ইলিম আফজাল হ্যায় কে মাল আফজাল হ্যায়, মানে ইলিম উত্তম সর্বোত্তম না ধন দৌলত। মাওলায়ে কায়নাত বললেন, ইলিম সর্বোত্তম, তার কারণ হচ্ছে এই কি, ইলিম খরচ করলে বাড়ে আর মাল খরচ করলে কমে যায়। দ্বিতীয় আরেকজন প্রশ্ন করছে, মাওলা ইলিম উত্তম না মাল উত্তম? তখন হযরত আলী আলাইহিসসালাম বললেন, ইলিম উত্তম, কেননা ইলিম মানুষের হেফাজত করে, শিক্ষা মানুষের হেফাজত করে। আজ এই পৃথিবীতে রক্ষার জন্য যত জিনিস সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, কার উপরে? শিক্ষার বলে। তো কি বললেন, শিক্ষা মানুষের রক্ষা করে, এমন কি শিক্ষা মানুষকে অপমান হওয়ার থেকে, সমস্ত বিপদ থেকে রক্ষা করে, যদি জ্ঞান থাকে মানুষ বাঁচার পথ নিজেই খুঁজে নেয়। তো শিক্ষা মানুষকে রক্ষা করে, শিক্ষা মানুষের হেফাজত করে, মাল মালের হেফাজত মানুষকে করতে হয়, মালের হেফাজত মানুষকে, পয়সাকে লকারে রাখতে হয়, আলমারিতে রাখতে হয়, কি ধন দৌলত তার সুরক্ষা সুরক্ষিত জায়গায় রাখতে হয়। তো কি বললেন, শিক্ষা উত্তম এই জন্যে কি শিক্ষা মানুষের হেফাজত করে, আর মাল উত্তম না, কেননা মালের হেফাজত মানুষকে করতে হয়। তারপর বললেন, মাল চুরি হওয়ার ভয় আছে, মাল চুরি হয়ে যায় কিন্তু শিক্ষা কেউ চুরি করতে পারবেন না। তারপরে বললেন, মাল মাঝে মধ্যে পচে গলে নষ্ট হয়ে যায় কিন্তু শিক্ষা পচে না, গলে না, নষ্ট হয় না।
তারপরে বললেন মাল পুরনো হয়ে যায়, শিক্ষা কখনো পুরনো হয় না। এইভাবে মাওলানা কায়নাত প্রতি ব্যক্তিকে আলাদা আলাদা উত্তর দিলেন। আমি সংক্ষিপ্ত করতে চাই, সকলকে আলাদা উত্তর দিলেন। শিক্ষার মর্যাদা সর্বোত্তম, শিক্ষা সবচেয়ে আগে। আর আজ পৃথিবীতে একটা কথা আমি বলে রাখি, যে জাতির কাছে, যে কমিউনিটির কাছে শিক্ষা আছে, তারা আজ অন্যতম কমিউনিটি, তারা আজ অন্যতম জাত। আর যাদের কাছে শিক্ষা নেই, তারা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। আমি কি বলতে চাই, আজ যদি মুসলমানরা শিক্ষায় আগে হতো, তো পৃথিবীতে সর্বোচ্চতম স্থান মুসলমানদের হতো। কিন্তু দুঃখের বিষয় না, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমার কথা যারা শুনছেন, আমার মুসলমান ভাইরা, আজ শুধু ভারতে নয়, পুরো গোটা পৃথিবীতে যে বড় বড় স্থান, ইন্টারন্যাশনাল পোস্ট বা তো দূরে যাওয়া দরকার নেই, পুরো পৃথিবীতে দেখা দরকার নেই, আমার দেশে, এই ভারতে, এই ভারতবর্ষে যত অন্যতম পোস্ট, রাষ্ট্রপতি থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান অবধি বা অফিস আদালত নিয়ে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, কোনো ব্যবসা বাণিজ্যের ফিল্ডে, কি কোনো অফিসিয়াল ফিল্ডে, ডক্টর লাইনে, যত অন্যতম লাইন, বলুন কোন লাইনে মুসলমানেরা সবচেয়ে আগে? উত্তর আছে আপনাদের কাছে? না। এটা দুঃখ। আর হযরত আলী আলাইহিসসালাম এবং আমার ইমামগণেরা জীবনের সর্বপ্রথম যে জিনিসের দিকে নিজের চাহনেওয়ালা, নিজের মান্যওয়ালা অনুসারীদের, অনুগামীদেরকে বারবার বলেছিলেন, সে হচ্ছে শিক্ষা। শিক্ষা অর্জন করো, নবী করিম সাল্লাম বলেছিলেন, উতলুবিল ইলমা ওয়ালাউ ফি সিন, শিক্ষা অর্জন করো, তার জন্য যদি তোমাকে দূর দেশেও যেতে যাও, তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, জ্ঞান অর্জন করা ওয়াজিব, যেমন নামাজ পড়া ওয়াজিব, রোজা রাখা ওয়াজিব, ওই রকম জ্ঞান অর্জন করা ওয়াজিব প্রতি মুসলমান পুরুষ এবং মহিলার উপরে। কোনো ধর্মের ধর্মগুরু মনে হয় এমনভাবে নিজের মুরিদদেরকে, মান্যওয়ালাদেরকে বলেনি, যত ইসলাম বা ইসলামিক ধর্মগুরুরা, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের যে বারো জন ইমাম আমরা যেনাদেরকে মানি, এবং চৌদ্দ মাসুম আলাইহিসসালাম, ওনারা শিক্ষার দিকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। যদি তোমরা শিক্ষায় আগে হও, তো সমস্ত বিষয়ে আগে থাকবে, পুরো পৃথিবী তোমাদের পেছনে থাকবে। কিন্তু আজ দুঃখের বিষয়, শিক্ষায় না আগে হওয়ার কারণে অন্যদের আগে যে আমাদেরকে হাত জোর করতে হচ্ছে, অন্যদের পেছনে যে লাইন লাগাতে হচ্ছে, এ মনের কষ্ট, মনের বেদনা, মনের একটা দুঃখ আমি আপনাদের সামনে বর্ণনা করছি। না খেয়ে, না পান করে, কত কষ্টের সঙ্গে অন্য ধর্মের লোকেরা নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে বড় করছে, আর মুসলমানরা না, মুখে বলবো না, বুদ্ধিমানের জন্য এটাই যথেষ্ট। এবারে আসল হযরত আলী আলাইহিসসালামের সাখাওয়াত, মানে ওনার দান, যার মাধ্যমে উনি পুরো পৃথিবীর মন কেড়েছিলেন। নিজে না খেয়ে সর্বদাই গরিবদের খেয়াল রাখতেন। এমনকি হযরত আলী আলাইহিসসালাম উনি গাদির খুমর ময়দানে সন 10 হিজরিতে নবীর কথার উপরে, নবীর খুতবার মাধ্যমে, নবীর বয়ানের মাধ্যমে উনি খলিফা হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, নবীর পরে কিছু লোকেরা নবীর সেই কথাকে অমান্য করে হযরত আলী আলাইহিসসালামকে ছেড়ে অন্য কাউকে ওনার প্রতিনিধি বা খলিফা মেনে নিলেন। হযরত আলী আলাইহিসসালাম ধৈর্য ধরলেন, সবর করলেন, সময়ের অপেক্ষা করলেন। এবারে যখন হযরত আলী আলাইহিসসালামকে জাহিরি খেলাফত দেওয়া হলো, 35 বছর পরে, 35 হিজরি থেকে 40 হিজরি, মাত্র 5 বছর 6 মাস হযরত আলী আলাইহিসসালামের জাহিরি খেলাফত ছিল। ওই খেলাফতের যুগে তারিখ
লিখেছে হিস্ট্রি বলছে হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের যুগে পুরো মুসলিম দেশে বা বিশেষ করে কুফার কোনো ব্যক্তি খোদায় ঘুমায়নি। রাতের অন্ধকারে নিজের পিঠের উপরে খেজুর এবং রুটি নিয়ে ঘুরে বেড়াতেন আর বলতেন যদি কেউ খোদায় থাকো তো আহার নিয়ে নাও, খাওয়ার নিয়ে নাও। কোনো ব্যক্তি খোদায় ঘুমায়নি। হযরত আলী আলাইহিস সালাম এমন দালি ছিলেন, নিজে পরিশ্রম করে কষ্ট করে আয় করে নিজের বাচ্চাদের চেয়ে তো বেশি খরচ করতেন ওই দরিদ্রদের উপরে, ওই গরিবদের জন্যে যাদের সাহারা ছিল না। কেউ একজন হাসান ইমাম হাসান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, মাওলানা হাসান আলাইহিস সালাম আপনার পিতা বেশি দানি ছিলেন না হাতিম? তাই তো মাওলানা ইমাম হাসান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাকে, সওয়াল তাকে জিজ্ঞাসা করলেন যে বলো তোমার হিসেবে কে দানি বেশি ছিল, হাতিম তাই না আমার বাবা আলী আলাইহিস সালাম? তখন সে ব্যক্তি বলল আমরা যতটা জানি হাতিম তাই বেশি দানি ছিল, কেননা হাতিম সাহেব সম্পর্কে বইতে লেখা হয়েছে চল্লিশটি দরওয়াজা দিয়ে দান করত। এই দরওয়াজা দিয়ে এখান থেকে বন্ধ করে আবার অন্য আরেক দরজা দিয়ে আবার সেই দরজা বন্ধ করে আবার অন্য এক দরজা, এইভাবে চল্লিশটি দরওয়াজা দিয়ে উনি দান করত, কে হাকিম তাই। সুতরাং ওনার দান বেশি ছিল। হযরত আলী আলাইহিস সালাম বললেন তুমি ভুল বুঝে রয়েছ, তুমি ভুল বুঝেছ। হযরত আলী আলাইহিস সালাম মানে আমার পিতা ওনার চেয়ে তো অনেক বেশি দানি ছিলেন, অনেক বেশি সখী ছিলেন, সাখাওয়াত করতেন, দান করতেন, করুণায় অনেক বেশি ছিলেন হাতিম চায়ের চেয়ে। তো বললেন কীভাবে? তখন ইমাম হাসান আলাইহিস সালাম বললেন হাতিম তাই এক দরজা থেকে দিত লোকের প্রয়োজন পুরো হতো না, আবার আরেক দরজায় দিয়ে দাঁড়াতো, সেখান থেকেও প্রয়োজন পুরো হতো না বলে আবার আরেক দরজায় যেয়ে দাঁড়াতো, তারপরও তার প্রয়োজন পুরো হতো না বলে আবার তারপরে আরেক দরজায় যেয়ে দাঁড়াতো। আমার পিতা আলী আলাইহিসসালাম কাছে যে ব্যক্তি আসতো এক দরওয়াজা থেকে, সেই প্রথম দরওয়াজা থেকে তাকে অতটা দিতেন, তারপরে তার আর দ্বিতীয় দরওয়াজায় কারোর কাছে যাওয়ার প্রয়োজন হতো না। তাহলে বলো দানি সবচেয়ে বেশি কে, কার সাখাওয়াত বেশি বড়? তখন বললেন হ্যাঁ মাওলা আপনি ঠিক বললেন। হযরত আলী আলাইহিসসালাম এক দরওয়াজা থেকে এত দিয়ে দিতেন যে তাকে আর অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন হতো না। আজ দুঃখের বিষয়, কাজ যদি আমরা হযরত আলী আলাইহিসসালামের ওই নিয়ম শৃঙ্খলা, ওই দানের তরিকা যদি আপন করে নিতাম তো আমাদের মধ্য থেকে দরিদ্রতা দূর হয়ে যেত। দুঃখের বিষয় একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা বোঝার চেষ্টা করবেন। পাঁচজন ফকির বসে আছে, গরিব দরিদ্র, তাদের কাছে খাওয়ার নেই, আহার এর অপেক্ষায় বসে আছে। উদাহরণস্বরূপ আমি একজন ধনী, আমি একটি আমার কাছে একটি রুটি আছে দান করার জন্যে, আর সামনে পাঁচটি ফকির আছে, আমাকে কি করা উচিত? আপনারা তো বুদ্ধিমান, বলুন। ওই রুটিটা পাঁচ টুকরো করে পাঁচজন ফকিরকে সমান করে দেওয়া এটাই উচিত, না ওই রুটিটা কোনো একজন ব্যক্তিকে দেওয়া উচিত? আর আমার মনে হয় বেশিরভাগ লোকের চিন্তাধারা এই যে না, পাঁচজনের যখন প্রয়োজন, পাঁচজনাই যখন গরিব ফকির তো পাঁচজনকেই দেওয়া উচিত। না, আমার চিন্তাধারা একটু অন্যরকম। আমার কথা হচ্ছে ওই একটা রুটি পাঁচজনকে টুকরো করে যদি দেওয়া হয় তো কারোর পেট ভরবে না, বরং আরও ক্ষুধা বেড়ে যাবে, অল্প খেলে আরও ক্ষুধা বেড়ে যাবে। সুতরাং ওই রুটি যদি একজনকে দেওয়া হয় তো কমসে কম একজনের তো ক্ষুধা শেষ হয়ে যাবে, সে উঠে চলে যাবে, আমার পর হয়তো অন্য কেউ আরেকজন এসে অন্য আরেকজনের ক্ষুধা মিটিয়ে দেবে আরেকজনের, এইভাবে সম্ভব। কিন্তু যদি ওই এক টুকরো সবাইকে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভুকাই থেকে যাবে। হযরত আলী আলাইহিসসালামের খেলাফত ওনার পলিসি যদি সবাই এক মেনে নিত, আজ ইউএনের প্রেসিডেন্ট কুফি আনান নিজের কথায় বলতে লিখেছে যে হযরত আলী আলাইহিসসালামের হুকুমতের তরিকা, ওনার গভর্নরের তরিকা যেভাবে উনি রাজত্ব করে গিয়েছেন, যদি ওইভাবে আজ রাজত্ব করা হয় তো পুরো পৃথিবীতে শান্তি ফিরে আসবে, চিন্তা করুন। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।